তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিক হয়তো বুঝে গেছেন থাম্বনেলের টাইটেল দেখে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দৃশ্যটি দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের একটু দূরে রেলপথ ক্রসিং এর উপর। ট্রেনটির নাম তিতাস কমিউটার। ভিডিওতে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রেল লাইন পার হচ্ছেন, মানছেন না সিগন্যাল, হয়তো এখানে অসতর্কের কারণে দুর্ঘটনা হতে পারত। যাই হোক, কথায় আছে রাখে আল্লাহ মারেকে, সবাইকে আল্লাহ সেফ রাখুক, সেফ চলুক। তিতাস কমিউটার দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হতে টাকা আসা যাওয়া করা যায়। ব্রাহ্মণবাড়িয়া হতে ট্রেনটি দুই টাইমে ছেড়ে যায়, ভোর 5:30 আর দুপুর 12:30। ঢাকা থেকে ছেড়ে আসে সকাল 9:30, বিকাল 5:30। এই ট্রেন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া অধিকাংশ যাত্রী যাওয়া আসা করে। বর্তমানে এই তিতাস কমিউটার ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকার ভাড়া 70 টাকা। ট্রেনটির সার্ভিস অনেকটাই ভালো, খুব অল্প সময়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পৌঁছে যায়, এবং এই ট্রেন থাকার কারণে অধিকাংশ যাত্রীরই অনেক সুবিধা হয়েছে যাওয়া আসার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।